নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চাকরির খবর, আসামের চাকরির খবর, ত্রিপুরার চাকরির খবর এবং সারা ভারতবর্ষের চাকরির খবর অল ইন্ডিয়া বেসিস। আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আপনার যদি চাকরির দরকার হয় তাহলে আপনি অ্যাপ্লাই করুন, এবং আপনার যদি দরকার না হয়, আপনার যদি কোনো রিলেটিভ, কোনো ছেলে মেয়ে, দাদা দিদি, ভাই বৌদি, যে কেউ হতে পারে যার চাকরির দরকার, সেই ব্যক্তিকে এই ভিডিওটি এক্ষুনি আপনি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা বিনম্র নিবেদন, আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন, আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক না করলে ফলো এবং লাইক করে নিন। দর্শকবৃন্দ, সবার প্রথমে আমি নিয়ে আসলাম এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। আপনারা স্টাফ সিলেকশন কমিশনে টুয়েলভ পাস ক্যান্ডিডেট ওনারা অ্যাপ্লাই করতে পারবেন অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়া বেসিসে। এইটা যেটা লাস্ট ডেট আপনারা আপনাদের সেই 7/9/2020 মানে সেপ্টেম্বরের 7 তারিখের ভিতরে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এসএসসির অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে গিয়ে স্টাফ সিলেকশন কমিশনে। আপনারা স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, যেটা আপনারা গুগলে টাইপ করুন এসএসসি ওয়েবসাইট বললেই সেটা এসে যাবে, সেটা ক্লিক করুন। সেখানে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন, সে সব কিছু কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু আপনারা পেয়ে যাবেন। এখন আমি বলি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, মানে আমাদের সেই নর্থ ইস্টের জন্য আপনারা বলতে পারেন, বা আমাদের আসামের জন্য আপনারা বলতে পারেন, সেই নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে টোটাল আইটিআই পাস যারা, মানে ম্যাট্রিক পাস করে যারা আইটিআই পাস করেছে বা ম্যাট্রিক পাস ক্যান্ডিডেট সেখানে নিচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে আপনারা গুগলে টাইপ করুন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, সেখানে সেই নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের যে ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসটা দেখে নেবেন কি কি সেই আপডেটগুলো। আমি বলে দিচ্ছি জব লোকেশন কোথায়, বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, তিনসুকিয়া, কামরূপ, কাটিহার, আলিপুরদুয়ার, হোজাই, এই জায়গাগুলোতে টোটাল 4499টি পোস্ট, লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2020 ইংরেজি। অনলাইনে এই পোস্টেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা গুগলে টাইপ করুন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, এনএফ রেলওয়ে ওয়েবসাইট বললে এসে যাবে। সেখানে ক্লিক করে আপনারা ডিটেলসটা দেখবেন, ডিটেলসটা দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। গতদিন বলেছিলাম, আমি আবার বলে দিই, পিএনআরডি আসাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেখানে বিভিন্ন ধরনের সেই ব্লক অফিসার বলুন, ব্লক সেক্রেটারি বলুন, এই সবগুলো নিচ্ছে এখন আমাদের আসাম বেসিস। সেই জবটা টোটাল আপনাদের অন্ততপক্ষে 1004টি পোস্ট, কিন্তু সেখানে শুধু বিএ পাস, গ্রাজুয়েট। 17 সেপ্টেম্বর 2020 ইংরেজি লাস্ট ডেট। পিএনআরডি আসামের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, পিএনআরডি আসাম পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেখানে টাইপ করুন, পিএনআরডি আসামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। সেখানে গিয়ে আপনারা ডিটেলসটা দেখে দিন, অনলাইনে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন পোস্টে। ধরে নিন গাঁও পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে আপনার ট্যাক্স কালেক্টর, কাম রোড মোহরার, এই তিনটাই পোস্টে টোটাল নিচ্ছে লোক পিএনআরডিতে। আপনারা চট করে অ্যাপ্লাই করে নিন আসাম বেসিসের জব। আপনারা যদি আসামের লোক হন তাহলে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করুন। আইবিপিএস ব্যাংকিং সেক্টরে যারা ছেলেমেয়েরা এখনই বিএ পাস করেছে, ওরা এই ব্যাংকিং সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ব্যাংকের লোক নিচ্ছে টোটাল অল ইন্ডিয়া বেসিসে 1557টি পোস্ট। 23 সেপ্টেম্বর 2020 ইংরেজি, সেটা হচ্ছে লাস্ট ডেট, 23 সেপ্টেম্বর 2020 ইংরেজি। আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, আইবিপিএস ওয়েবসাইট বলে আপনারা গুগলে টাইপ করুন, সেটা চলে আসবে। সেখানে ক্লিক করুন, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি বিএ পাস হন তাহলে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করুন। সেখানে একটা ফিস ওরা নেয়, 400 টাকা না 500 টাকা 600 টাকা হতে পারে, এক্স্যাক্টলি কত সেটা আমি জানি না। অনলাইনে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনাদের কাছে একটা অ্যাডমিট চলে আসবে, সেই অ্যাডমিট নিয়ে আপনাদের যে ডেটটা, এক্সামিনেশন ডেটটা চলে আসবে। তারপরে আপনারা এক্সামিনেশন দেবেন, আপনারা পরীক্ষাটা দিয়ে দেবেন আইবিপিএস, ইন্ডিয়ান সেই ব্যাংকিং পার্সোনাল সার্ভিসেস সামথিং। তারপরে এসএসবি রিক্রুটমেন্ট, এসএসবিটা হলো সশস্ত্র সীমা বল, সেটাও অল ওভার ইন্ডিয়া বেসিসে। সেখানে ডিপ্লোমা এবং আইটিআই পাস বা ম্যাট্রিক পাস চলবে। কনস্টেবল পদে বিভিন্ন লোক নিচ্ছে টোটাল 1522টি পোস্ট। এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেই ডিটেলসটা টোটাল পেয়ে যাবেন, এসএসবি ওয়েবসাইট বলে টাইপ করুন গুগলে, পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা দেখে নিন। আপনারা যদি পারেন না তাহলে আপনাদের আশেপাশে যদি কেউ, কোনো ছেলে মেয়ে যারা এখন নতুন নতুন যারা সেই মোবাইল ইয়ে করছে, ম্যাট্রিক পাস ছেলেমেয়েরা, কলেজে পড়ে ছেলেমেয়েরা, ওনাদের কাছে আপনারা হেল্প নিতে পারেন। বা আপনাদের আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো, যেখানে সেই ইন্টারনেটের কাজ করা হয়, সেই দোকানগুলোতে গিয়ে আপনারা বললে ওরা হেল্প করে দেবে, আপনাদের কাছ থেকে একটু চার্জ নিয়ে নেবে, দিয়ে দিন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এসএসবিতে টোটাল লাস্ট ডেট হচ্ছে 10 সেপ্টেম্বর 2020 ইংরেজি। সেপ্টেম্বরের 10 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আপনারা সেপ্টেম্বরের 10 তারিখে সেই 10 তারিখের ভিতরে আপনারা অ্যাপ্লাই করুন।
তারপরে আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, স্টাফ সিলেকশন কমিশনে টোটাল 12 পাস, যারা এইচএস পাস করেছে ওনাদের জন্য কনস্টেবল পদে নিচ্ছে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, টোটাল ভ্যাকেন্সি 5846টি পোস্ট, সেটার লাস্ট ডেট আপনারা 7 সেপ্টেম্বর 2020 ইংরেজি 7 তারিখের আগে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই ইয়েটা দেখে নেবেন, ডিটেলসটা আপনারা দেখে নেবেন, দেখে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। 12th পাস মানে এই হায়ার সেকেন্ডারি যদি আপনি পাস করেছেন তাহলে আপনাদের জন্য ভালো একটা সুযোগ, অনলাইনে আপনি আপনারা অ্যাপ্লাই করে ঘরে বসে আপনারা মোবাইলেও অ্যাপ্লাই করতে পারবেন। সেবিতে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, খুবই ভালো একটা ডিপার্টমেন্ট ভারত সরকারের, সেই ডিপার্টমেন্টে এখন অফিসার গ্রেড এ পোস্টে অল ওভার ইন্ডিয়াতে লুক নিচ্ছে 147টি পোস্ট, 147টি পোস্ট। বিটেক, বিই, এলএলবি বা যে কোনো ধরনের বিএ পাস হলেও চলবে, সিএ, এমএ পাস, এম কম, এমবিএ, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের আপনার ডিগ্রি যদি থাকে তাহলে আপনারা সেই বিকমও হতে পারে, যে কোনো হতে পারে, বা এমবিএ হতে পারে, বিবিএ হতে পারে, তাহলে আপনারা অনলাইনে সেবির যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের জন্য ভালো একটা সুযোগ, খুব ভালো একটা ডিপার্টমেন্ট, সেখানে স্যালারি কিন্তু অনেক ভালো দেওয়া হয়। লাস্ট ডেট টু অ্যাপ্লাই, লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর, অক্টোবরের 31 তারিখ। আপনাদের কাছে একটা ভালো একটা সময় আছে, সেই সেবির যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেবি SEBI ওয়েবসাইট বলে আপনারা গুগলে টাইপ করুন, ওনাদের ওয়েবসাইটে চলে আসবে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে নিন। সেবির ওয়েবসাইটে টোটাল 147টি পোস্ট, গ্রাজুয়েট, গ্রাজুয়েটের উপরে আপনারা যদি বিটেক হন, বিই হন, এলএলবি হন, আপনারা যে কেউ হতে পারেন আপনারা অ্যাপ্লাই করে নিন। দর্শকবৃন্দ, পুলিশের যে রিক্রুটমেন্টের অনেকে অ্যাপ্লাই করেছিল, ওনাদের সেই অ্যাডমিট কার্ডটা এখন আপনারা পেয়ে যাবেন slprbasam.in, সেই ওয়েবসাইটে আপনারা করতে পারবেন অ্যাডমিট কার্ডটা, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। যারা পুলিশে অ্যাপ্লাই করেছিল ওনাদের এক্সামের ডেটটা, পরীক্ষার ডেটটা ওনারা সেখানে থাকবে। আপনাদের 3 সেপ্টেম্বর 2020 থেকে 16 সেপ্টেম্বর 2020 ভিতরে আপনাদের সেই অ্যাডমিট কার্ডটা আপনারা সেই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন, slprbasam.in। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই দুটা ফোন নাম্বার দিয়েছে 6913649611, 6913649611, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিয়ে দিয়েছেন 7636071991। যে রিটেন টেস্টটা রিক্রুটমেন্টের জন্য 597টি পোস্টের যে আসাম পুলিশের যে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদের যে রিক্রুটমেন্টটা, সেটা রিটেন টেস্টটা হবে আপনাদের 20 সেপ্টেম্বর 2020 ইংরেজি, 20 সেপ্টেম্বরে 2020 ইংরেজিতে সেটা হবে। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করে নিন। দর্শকবৃন্দ, জনস্বার্থে এই ভিডিওটি সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য যদি উপকার হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন, আমি এরকমই বারে বারে আপনাদের জন্য চাকরির খবর নিয়ে আসবো। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি যদি ফলো এবং লাইক না করলে ফলো এবং লাইক করে নিন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার ফিরে আসছি, ততক্ষণ আপনারা সেফ থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।